যশোরের বদ্ধভূমিগুলো অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে। অনেকে বদ্ধভূমির জায়গা দখল করে নির্মাণ করেছেন ঘরবাড়ি। বিস্তারিত জানাতে যশোর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরের বদ্ধভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, এর পেছনে কি কি কারণ থাকতে পারে, কতটুকু জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আগেই বলি যে অদৃশ্য কারণে এই বদ্ধভূমিগুলোর যে সংরক্ষণ সেটি করা হচ্ছে না। আপনার ক্যামেরার মাধ্যমে দেখাবো যে এই বদ্ধভূমিগুলো দখল এবং দখল করে রেখেছেন স্থানীয়রা। আমি এই মুক্তিযোদ্ধার যে জায়গাটি রবদিয়ার বদ্ধভূমি, এই বদ্ধভূমির ইতিহাস সম্পর্কে একটু জানবো। আমার সাথে রয়েছে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান। আপনার কাছে জানতে চাই এই এই জায়গার ইতিহাসটা সম্পর্কে একটু বলবেন এবং এটি সংরক্ষণ করা দরকার কি? এই এই বদ্ধভূমিটা তখন রাজাকাররা এখানে মুক্তিযোদ্ধা ধরে এনে মারত এবং এই নদীতে ফেলাইত। তারপরে এখানে এটা অরক্ষিত অবস্থা পড়ে রয়েছে, থাকাতে কিছু এখানকে স্থানীয় লোক এরা দখল করে বসে আছে। একবার টিউনো সাহেবকে আনিয়ে এটা দেখানো হয়েছিল যে এটা এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, কিন্তু ঐদ্যবধি এবং তো হয়নি, এটা এখন বেদখলে রয়েছে। তা আমাদের ইচ্ছা যে এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ হোক। এই আমাদের এই জায়গাটার ইতিহাস একটু যদি বলতেন। ইতিহাস হচ্ছে এই জায়গাটা তো খাস জায়গা, এখানে এই নীলকুঠি নাম ছিল, এখানে নীলকুঠি ব্রিটিশ আমলে নীলকুঠি ছিল। সেইটা পরবর্তীতে আসে এরা, এই রাজাকাররা এসে এখানে লোক ধরে আনে মাইরে নদীতে ফেলা যেত। এই হচ্ছে এর ইতিহাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এই জায়গার ইতিহাস সম্পর্কে এবং এই যে জায়গাটি রয়েছে পুরো জায়গাটি কিন্তু এখন দখল করা হয়েছে, পাশে ঘর তোলা হয়েছে। তবে যারা এই জায়গাটি দখল করেছেন তারা যেটা বলছেন যে সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে ডিসিআর কেটে এই জায়গাটি তারা ভাগ দখল করছেন। এবং পাশে আপনি যে নদী দেখতে পাচ্ছেন এই নদীও কিন্তু এই জায়গার ভেতরে রয়েছে এবং এই জায়গাগুলো যেই নদীতে ফেলে দেওয়া হতো সে কারণে এই জায়গার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। তো যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য এখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি করছেন। তো সব মিলে এই ছিল যশোরের বদ্ধভূমি থেকে আমার কাছে সর্বশেষ।